আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখের ত্বকের যত্নে সাতটি ভুল। মুখের ত্বকের যত্নে মানুষ কত কিছুই না করে, আবার অনেক বেশি যত্ন নিতে গিয়ে হিতে বিপরীত হয়। কয়েকটি ভুলের কারণে হতে পারে মুখের ত্বকের ক্ষতি। নাম্বার ওয়ান, ব্রণ হলে বারবার সেখানে হাত চলে যায়। চেষ্টা করুন এমন না করতে, কারণ তাতে হাতের ব্যাকটেরিয়া মিশে যায় ব্রণের সঙ্গে এবং আরও বেশি বেশি ব্রণ হয়, সেই সাথে দাগও হয়ে যায়। নাম্বার টু, সানস্ক্রিন ব্যবহার করেন অনেকেই, কিন্তু তা শুধুমাত্র মুখের জন্য। মনে রাখতে হবে শরীরের অন্য অংশ যেমন হাত, কাঁধ, পা ও খোলা থাকে যেখানে সূর্যের তাপ লাগে। চিকিৎসকদের পরামর্শ, 30 বা তার থেকেও বেশি মাত্রার SPF যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। আমি SPF 50 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করি। নাম্বার থ্রি, মোবাইল ফোনে বেশি কথা না বলাই ভালো, কারণ মোবাইল ফোনটি সারাক্ষণ গালে ঘষা লাগার ফলে তার ব্যাকটেরিয়া মুখের ত্বকের ক্ষতি করতে পারে। নাম্বার ফোর, মদ্যপান বা ধূমপানের মাত্রা কমিয়ে দেওয়া উচিত, আর একেবারে ছেড়ে দিতে পারলে তো কোনো কথাই নেই, কারণ মদ্যপানের ফলে বয়সের আগেই চামড়া কুচকে যায়। নাম্বার ফাইভ, খুব বেশি কফি পান করলে ত্বকের ক্ষতি হয়, এর ফলে ত্বকের নমনীয়তা ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার সিক্স, ত্বকের ডেড সেল সরানোর জন্য এক্সফোলিয়েশন খুবই জরুরি, কিন্তু তা সপ্তাহে দুবারের বেশি নয়। নাম্বার সেভেন, ত্বকের যত্ন নিতে গিয়ে তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য বারবার প্রোডাক্ট বদল করা একেবারেই ঠিক নয়, কারণ যে কোনো জিনিস কাজ করতে সময় নেয়, তাই এটা সেটা না মেখে যে কোনো একটা প্রোডাক্ট ট্রাই করুন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।